ভাইয়ের পথে। দেশের পথে বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের পথের কক্সবাজার পার্ট টু দেখার জন্য। গত এপিসোডে আমরা কক্সবাজারের ডুলাহাজারি সাফারি পার্ক, রামু, রামপুর, মহেশখালী, ইনানি বিচ, কানারাজার গুহা, কক্সবাজার সমুদ্র সৈকত শহর অনেক জায়গা ঘুরে বেরিয়েছি। আজও আপনাদের সেই ধারাবাহিকতায় দেশের পথে ঘুরে দেখাবো কক্সবাজারের আরও অনেক মজার মজার জায়গা, পরিচয় করিয়ে দেব আরও অনেক নতুন অজানাকে। আগে বলেছি, কক্সবাজার পর্যটকদের তীর্থভূমি, আর প্রকৃতিও বেহিসেবি সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে এই কক্সবাজারে। তাই প্রতি বছর শীত মৌসুমে এখানে ভিড় জমায় আমোদ প্রিয় লাখ লাখ মানুষ। বন্ধুরা, দেশের পথে আমরা এসেছি কক্সবাজার থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত একটি পিকনিক স্পটে। এই স্পটটি মোটামুটিভাবে সবারই চেনা। এখানে ঢুকতে সামান্য খরচ করতে হবে আপনাকে। ঢুকেই হাতের ডানে রয়েছে পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়া হিমহিম ঠান্ডা পানির ঝর্ণা। চলুন দেখে আসি। কক্সবাজারে আসলে কাছাকাছি দেখার মতো ঝর্ণা যেটি, সেটি হিমছড়ি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা ঠিকই চিনেছেন, এটি হচ্ছে হিমছড়ি পিকনিক স্পট। বর্তমানে এই হিমছড়ি পিকনিক স্পটটি ঘুরে দেখার ভালো ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ের উপরে ওঠার জন্যে সিঁড়ির ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। উপর থেকে দূরের প্রকৃতি অন্যরকম ভিউ বেশ উপভোগ্য, তবে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা বেশ খানিকটা চ্যালেঞ্জিং। উঠেছি তো উঠেছি, একেবারে কাহিল হওয়ার মতো অবস্থা। কিন্তু হিমছড়ি পাহাড়ের পিঠের উপর দিয়ে যখন হেঁটে যাবেন, তখন কিন্তু এই কষ্টের কথার মনে থাকবে না। ফুরফুরে হাওয়া বয়ে যাওয়া, মাটি থেকে অনেকখানি উপরের এই স্থানটি কেমন যেন আইসি, কোলাহল মুখরিত নির্জন আমেজ এনে দেবে আপনাকে। দেখুন, উঁচু এই হিমছড়ি পাহাড়ের চূড়ায় আপনাদের জন্যে বেশ কিছু ব্যবস্থা রয়েছে, যেমন হালকা স্ন্যাক্স, পানীয় এবং টয়লেট। আরো উপরে উঠতে চাইলে এই সিঁড়িটি ব্যবহার করতে পারেন। আর এখানে এসে ছবি তুলতে কিন্তু ভুলে যাবেন না। বন্ধুরা, দেশের পথে আমরা চলেছি চকরিয়া হয়ে কুতুবদিয়া দ্বীপে। কোন দিকে যাবে? সামনে পশ্চিম, পশ্চিম দিকে রাস্তা আছে, পশ্চিম দিকে। জি, রাস্তা তিন মাথা আছে। কক্সবাজার শহর থেকে কুতুবদিয়া সরাসরি নৌপথে যাওয়া যায়। নৌপথের দূরত্ব 56 কিলোমিটার। এই কুতুবদিয়া রাস্তা ভালো? কুতুবদিয়া যেতে পথে রাস্তা মোটামুটি। আর এটি পেকুয়া বাজার। পেকুয়া বাজার পার হয়ে চোখে পড়ল লবণের ক্ষেত। নুন খাই যার গুণ গাইতার। হ্যাঁ,
যে জারে লবণ খান না কেন, তা কিন্তু উৎপন্ন হয় এরকমই লবণের মাঠে। আসুন শুনি লবণ কিভাবে চাষ হয়। একদিন পর পর একটা একটা করে পিছনের দিকে আসবে, পিছনের দিকে মানে লাস্টে এসে দাঁড়াবে যে এখানে, এই জায়গাটা দাঁড়াবে, তাই না? মূলত সমুদ্রের নোনা পানি সূর্যের আলোয় শুকিয়ে লবণ তৈরি করা হয়। একজন সুস্থ মানুষের জন্য দৈনিক 15 গ্রাম লবণ, অর্থাৎ একজনের বছরে 5.5 কেজি লবণের প্রয়োজন। আপনাদের মনে আছে সেই একটা কথা ছিল, আধা সের পানি মানে 1/2 কেজি পানি, 1 মুঠ গুড় আর 1 চিমটি লবণ, এই সেই 1 চিমটি লবণের। আমরা এসে গেছি পেকুয়া ঘাটে। এখান থেকে বড় বোটে নদী পার হয়ে চলে যাব সোজা কুতুবদিয়া। বাতিঘর কথাটি উচ্চারণ করলে কুতুবদিয়ার নাম এসে যায় অবলীলায়। জগৎ বিখ্যাত এই কুতুবদিয়া বাতিঘর এককালে বণিক ও জাহাজের নাবিকদের কাছে ছিল সুপরিচিত। আমরা চলেছি সেই বাতিঘর দেখতে। বাতিঘর দেখতে আমাদের অনেক দূর যেতে হবে, তাই রিক্সার বদলে স্কুটার ভাড়া করা হলো। আমাদের গন্তব্য কুতুবদিয়া বাতিঘর পাড়া। এই তো বাতিঘর। মা, কেমন কথা হলো, এটা তো সেই ঐতিহাসিক বাতিঘর বলে মনে হচ্ছে না? দেখা যাক উপরে ওঠা যায় কিনা। উপরে যাওয়া যাবে? না না, যাওয়া যাবে না। উপরে একদমই যাওয়া যাবে না। না, হালকা একটু জন্য যাওয়া যাবে না। না না না। হ্যাঁ, এই বাতিঘরটি নতুন বাতিঘর। 1965 সালে এই বাতিঘরটি নির্মিত হয়েছিল। খালি চোখে প্রায় 50 কিলোমিটার দূর সমুদ্র থেকে এই বাতিঘরের বাতি দেখা যায়, আর রাডারের মাধ্যমে 500 কিলোমিটার দূর থেকে সংকেত পাওয়া যায়। কিন্তু সেই প্রাচীন বাতিঘরটি কোথায়? আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এলো এলাকার উৎসাহী ছেলেরা। পুরাতনটি দেখতে হলে হেঁটে যেতে হবে এই তীর ধরে, কারণ পুরাতন বাতিঘরটি সমুদ্রে বিলীন হয়ে গেছে। যাই হোক না কেন, 1846 সালে জানসেন ব্রাদার্সের তৈরি সেই ঐতিহাসিক বাতিঘরটি খুঁজে বের করতেই হবে, আছে কোথাও এই উপকূলের আশেপাশেই। বাতিঘর খুঁজতে এসে পেয়ে গেলাম বড়শিতে ধরা পড়া এই বাচ্চা হাঙরটিকে। খুব চেষ্টা করলাম তাকে মুক্ত করার জন্য, না পারলাম না। অবশেষে সমুদ্রে বিলীন হয়ে যাওয়া এককালের 8-তলা উঁচু কুতুবদিয়া বাতিঘরটির অবস্থান চিহ্নিত করা গেল। ওই যে ঢেউ যে জায়গাটিতে গোলমাল করছে সেই জায়গাটি লক্ষ্য করুন। আর এখানে ছিল সেই পুরাতন বাতিঘর, ব্রিটিশ আমলের বাতিঘর, যার ধ্বংসাবশেষ এখনো এখানেই আছে। কুতুবদিয়ার বাতিঘরটিকে চোখে না দেখে ফিরে যেতে হচ্ছে, তাই মনটা বেশ খারাপ লাগছে। এদিকে সন্ধে হয়ে আসছে, আমাদের যেতে হবে অনেক দূর, পেরোতে হবে নদী। পেকুয়ে ফিরে চোখে পড়ল তিমি মাছের মতো দেখতে রাবারের তৈরি বাঁধ, যাকে বলে রাবার ড্যাম। এটি চীনাদের উদ্ভাবিত নদীতে বাঁধ দেওয়ার একটা প্রযুক্তি। দেখুন রাবার ড্যাম। খুব
খুব সকালে আমরা বের হয়েছি কক্সবাজার থেকে 67 কিলোমিটার দূরে টেকনাফ রেঞ্জের ওয়াইকং ইউনিয়নে। আমরা চলেছি টেকনাফ গেম রিজার্ভে। আমরা যাচ্ছি ওয়াইকং ইউনিয়নের পশ্চিম পাশে সমুদ্র তীরবর্তী এলাকায়, যা 1963 সালে হাতি সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মানে এখানে বন্য হাতি আছে। আর এই হাতি সংরক্ষণ এলাকার কাছেই হরিখোলা, যেখানে আছে কৌতূহলী গুহা যার নাম কুদুম গুহা। এসে গেছি মনে হচ্ছে। এই যে হরিখোলা, এটা হচ্ছে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার রাস্তায় মাঝখানে এইখানে আমরা নেমেছি। নেমে ওখান থেকে চলে আসছি এই রাস্তা দিয়ে। আসার পরে এই জায়গাটার নাম হচ্ছে উপরপাড়া, চাকমাপাড়া। এইখানে আমরা নামছি, এখান থেকে হেঁটে যেতে হবে এবং এটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাব। আর এই হচ্ছে কুদুমকুলা। ম্যাপ দেখে মনে হচ্ছে অনেক ভেতরে যেতে হবে। তাছাড়া জুতা খুলে প্যান্ট গুটিয়ে নিতে বলেছেন আমাদের গাইড, মানে রাস্তাটা বেশ সুবিধার নয়। আর হাতে রয়েছে একটা বড় চাকু এবং মশাল তৈরির উপকরণ, মানে সামনে রয়েছে অ্যাডভেঞ্চার। বুনপথে কিছু দূর যেতে না যেতেই দেখতে পেলাম বন্য হাতির পাড়া। পায়ের ছাপ দেখে গাইড বলেন হাতি আশেপাশে আছে, তাই সাবধান। পায়ের তলায় কাদা, পাশে ঘন বন, সাথে হাতির ভয়, সব মিলিয়ে একটা একটা যাতা অবস্থা। হাতি তো আর জানান দিয়ে আসবে না। এত বড় একটা বুনো হাতি যদি তেড়ে আসে কি করব, তাই ভাবতে ভাবতে চোখ কান খোলা রেখে যতটা সম্ভব শব্দ না করে এগিয়ে যাচ্ছি আমরা। দর্শক বন্ধুরা, দেখে রাখুন কুদুম গুহায় যাওয়ার রাস্তা। জায়গাটা বেশ এক্সাইটিং, ডেঞ্জারাস, একটু ভয়ও লাগছে। তো দেখি আপনাদেরকে কুদুম গুহা পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা, চলো। আবারও হাতির পায়ের ছাপ, ছাপগুলো অল্প কিছুক্ষণ আগের। এই হাতির দলে একটা বাচ্চা হাতিও রয়েছে। তাড়াতাড়ি নিঃশব্দে পেরোতে হবে জায়গাটা। আপনার শব্দ শুনতে পাচ্ছেন, লক্ষ লক্ষ বাদুর আছে এর ভিতরে, আর সাপ আছে, চোখ আছে। চোখ তো আলটিমেটলি আছেই, এর ভিতরে যাব। চলুন দেখা যাক কি হয়। গুহায় ঢুকতে আলোর ব্যবস্থা লাগবে, মশা জ্বালানো হচ্ছে।
মশারের লাল আলোয় কুদুম গুহার যা দেখলাম তখন আপনারাও দেখছেন। কুদুম গুহার দেয়াল কেমন যেন স্যাঁতস্যাঁতে, প্রায় হাঁটু পানি ভেঙে ভেতরে বেশ খানিকটা যাওয়া যায়, তবে অন্যদিকে বের হওয়ার রাস্তা চোখে পড়ল না। কুদুম গুহা থেকে দেশের পথে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রকৃতির খেয়ালে গড়ে ওঠা এই কুদুম গুহায় রয়েছে রহস্যের গন্ধ। এখনো খুব বেশি মানুষ এটি দেখেনি, হয়তো অনেকে এই গুহাটির খবরই জানে না। তো দর্শক বন্ধুরা, কেমন দেখলেন কুদুম গুহা? আপনারা দেখছেন কুদুম গুহার বাসিন্দা বাদুর। ইনি হচ্ছেন জোঁক, থাকেন এই এলাকাতেই। আর জোঁকের প্রিয় খাবার কি জানেন? রক্ত। এবার আমরা চলে যাব টেকনাফ, সেখান থেকে সেন্ট মার্টিনস আইল্যান্ড। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব 85 কিলোমিটার। এটি বাংলাদেশের সীমান্ত অঞ্চল। ওপারে মায়ানমার, এপারে টেকনাফ, মাঝখানে নাফ নদী। এখন যেটা দেখছেন এটি রোহিঙ্গান উদ্বাস্তু বস্তি। মায়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীরা এখানেই থাকে, আর এটি হচ্ছে টেকনাফ স্থলবন্দর। এখান থেকে সেন্ট মার্টিনস যাওয়ার জন্য বড় লঞ্চ ছাড়ে, আর এটি হচ্ছে নাফ নদী। নাফ নদী টেকনাফের অন্যতম আকর্ষণ। সকাল বিকাল এই নদীতে নৌবিহারের ব্যবস্থা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব টেকনাফ সি বিচে। টেকনাফ সি বিচটি পর্যটনে তেমন জমজমাট না, তবে জেলেদের কর্মকাণ্ড ঘুরে ফিরে দেখতে পারেন। দেখতে পারেন সামুদ্রিক মাছ। টেকনাফ থানার ভেতরে রয়েছে মগকন্যা মাথিনের নিখাত প্রেমের ঐতিহাসিক নিদর্শন মাথিনের কূপ, আর এটি টেকনাফ বার্মিজ মার্কেট। অল্প দামের কারণে এই মার্কেটের পরিচিতি রয়েছে বেশ। ঘুরুন, ফিরুন, দেখুন আর কিনুন। অবশেষে জনপ্রতি 50 টাকা ভাড়া ট্রলারে চেপে রওনা হলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বর্ডার অঞ্চল হওয়ায় এখানে বিডারের চেক পয়েন্ট রয়েছে, তারপর ছোট খাল পেরিয়ে একটানা সমুদ্র পথে সেন্ট মার্টিন।
বাংলাদেশের মূল ভূখণ্ড বদর মোকাম থেকে সেন্ট মার্টিনের দূরত্ব 14 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টার মতো। শীতের সময়ে সমুদ্র শান্ত থাকে, তখনই সেন্ট মার্টিন ভ্রমণের আদর্শ সময়। এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত সমুদ্র উত্তাল থাকে, তাই রিস্ক থেকে যায়। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জনৈক মিস্টার মার্টিনের নামে এই দ্বীপের নামকরণ করা হয় সেন্ট মার্টিনস আইল্যান্ড। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে এসেই খুঁজে পেলাম আমাদের থাকার জায়গাটি, খুবই সুন্দর। আসুন আমি আপনাদের দেখাচ্ছি। এটি আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল। এখানে ডবল দুটি খাট আছে, বেড়া, বাঁশের বেড়া, আর রাত যাপনে লাগবে 100 টাকা। এখানে 100 টাকার হোটেলই না, 1000 টাকার হোটেলও আছে। শুধুমাত্র আপনাদের জন্য ঘুরে দেখাচ্ছি এমন একটি হোটেল। সেন্ট মার্টিনে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ইলেকট্রিসিটি থাকে না, মোবাইল ফোনের নেটওয়ার্কও আমাদের ভ্রমণের সময় পর্যন্ত তেমন একটা কাজ করেনি। বিজ্ঞান এখানে পিছিয়ে থাকলেও প্রকৃতি এগিয়ে আছে অনেকখানি। ইঞ্জিন চালিত কাঠের ট্রলার ছাড়াও এমন বড় বড় লঞ্চ আসে এখানে প্রতিদিন। সকাল 10টায় টেকনাফ থেকে ছেড়ে আসা এই বড় বড় লঞ্চগুলো সেন্ট মার্টিন আসে দুপুর 1টার দিকে, আবার ছেড়ে চলে যায় বিকেল 3টায়। এসব নৌযানে যাত্রীদের জন্য ব্যবস্থা বেশ ভালো। ঘুরে ফিরে খিদে লেগেছে, চলুন দেখি এখানে খাওয়ার ব্যবস্থা কেমন। সেন্ট মার্টিনের ভেতর দিয়ে এই একটি পাকা রাস্তা আছে, আর যানবাহন বলতে রিক্সা ভ্যান। আমরা যাচ্ছি ডক্টর হুমায়ুন আহমেদের কটেজ দেখতে। সমুদ্রবিলাসের সামনে সমুদ্র, আসলেই বিলাসী। সমুদ্রের ভেতরে অনেক দূর পর্যন্ত চলে গেছে প্রবালের রাস্তা। সেন্ট মার্টিন দ্বীপের শেষে মানে দক্ষিণ দিকে আছে একটি ছেঁড়া অংশ যার নাম ছেঁড়া দ্বীপ, ওখানেও নিয়ে যাব আপনাদের। দেশের পথে চলেছি ছেঁড়া দ্বীপ দেখতে। সেন্ট মার্টিন উত্তর দক্ষিণে লম্বা, আয়তনে মাত্র 3 বর্গ কিলোমিটার। এই দ্বীপের সর্বদক্ষিণে রয়েছে ছেঁড়া দ্বীপ। দেখুন টলটলে পানির নিচে প্রবাল, আর তাতে খেলছে রঙিন মাছ। যে প্রবালের কারণে এই দ্বীপটির সৃষ্টি, সেই প্রবালকে হাতে নিলাম আমি। অসংখ্য কেয়া ঝোপ আছে এই দ্বীপে, বর্ষায় অপূর্ব সৌরভ নিয়ে কেয়া ফুল ফোটে। এই দ্বীপে আছে লক্ষ লক্ষ নারকেল গাছ, তাই একে নারকেল জিঞ্জিরাও বলে। দর্শক বন্ধুরা, দুচোখ ভরে দেখুন প্রকৃতির এই অপরূপ ব্যঞ্জনা, আর দোয়া করুন এই সৌন্দর্য যেন টিকে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর আমাদেরকে আপনার জেলার ঐতিহ্য, মজার এবং এক্সাইটমেন্টপূর্ণ বিষয় জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা দেশের পথে বাংলা ভিশন, 73 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন deshapothe@bangladeshvision.tv, SMS করুন 01916247 36 এই নম্বরে।
মার্টিনের শেষ মাথা ছেড়া দ্বীপ, এখানে এসেই শেষ হয়ে গেল দেশের পথের কক্সবাজার পর্ব।